আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। আপনার বাড়িতে যখন মাছ রান্না হয় তখন খেয়াল করেছেন কি, মাছের লেজের পিসটা কিন্তু কেউ খেতে চায় না। এই লেজের পিস দিয়ে যদি দারুণ মজার একটি ভর্তা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো? ভর্তা কিন্তু সবাই পছন্দ করে, ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর যখন দু এক পিস মাছের সাথে যোগ হবে পটল বা মিষ্টি কুমড়ার খোসা, তখন আপনার দৈনন্দিন রসনায় স্বাদ ও পুষ্টি দুটোই যোগ হবে। কারণ জানেন নিশ্চয়ই, তরকারির খোসায় কিন্তু অনেকটা খাদ্যগুণ লুকিয়ে থাকে। এবার চলুন দেখে নিই এই ভর্তা করতে কি কি লাগছে। লাগছে মাছ, মিষ্টি কুমড়ার খোসা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও রসুন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ ও তেল। এবার চলুন প্রণালীতে চলে যাই। যে পাত্রে রান্না করবো তাতে তেল দিলাম। এবার একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এবং মিষ্টি কুমড়ার কুচনো খোসা। এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি, মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খোসা ভর্তার যে রেসিপি আমি দেখাচ্ছি সেই সেম রেসিপি ফলো করে আপনারা পটলের খোসা দিয়েও ভর্তা করতে পারবেন। শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমরা যখন মিষ্টি কুমড়া বা পটল ছিলি তখন খোসাগুলো বেশ বড় বড় হয়ে থাকে। রান্না শুরুর আগে খোসাগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে রান্না এবং ভর্তা দুটোই করতে সুবিধা হবে। এবার দিচ্ছি স্বাদমতো লবণ, 1/3 টিস্পুন ধনে গুঁড়া, 1/3 টিস্পুন জিরা গুঁড়া, সামান্য হলুদ এবং দিয়ে দিচ্ছি 1 পিস মাছ। এবার নেড়ে সবকিছু মিশিয়ে দেব, তবে পানি দিচ্ছি না, কারণ ভাপে ভাপে মৃদু জ্বালে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরও আপনি প্রয়োজন মনে করলে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এবার ঢেকে দিব এবং পুরো রান্না ঢেকেই করব। আমি রান্নার শেষের দিকে চলে এসেছি, মাঝে আমি বেশ কবার নেড়ে দিয়েছি। শেষ পর্যায়ে এসে মাছের পিসটা ভেঙে ভেঙে দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। নামানোর আগে লবণ চেক করে নামিয়ে নেবেন এবং ভর্তা করার আগে কাঁটাগুলো বেছে নেবেন। আর এখন যেমন হালকা ভেজা ভেজা বা মাখা মাখা ভাব দেখছেন, ঠিক সেই অবস্থায় নামিয়ে ফেলবেন। এর চেয়ে বেশি ড্রাই করে ফেললে ভর্তাটা খেতে ভালো লাগবে না। হয়ে গেল মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।